চায়নাতে ব্যান করে দেওয়া কিছু অদ্ভুত জিনিস যা আপনাকেও হাসাবে, যে হাস্যকর জিনিসগুলো চায়নাতে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, সব সময় আলোচনায় থাকা একটি দেশ চীন, এর অনেক কিছুই রয়েছে যা অনেক আজব। আজ আমরা এই ভিডিওতে চীন দেশের এমন কিছু কাজ দেখব যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনারা কি জানেন, চীনে হলিউড মুভি অ্যাভাটার ব্যান করে দেওয়া হয়েছে? এর কারণ ছিল 2010 সালে রিলিজ হওয়া এই ছবিটি অনেক টাকা আয়ের রেকর্ড করেছিল। চীনেও এই ছবির রেকর্ড জারি ছিল, কিন্তু 2 সপ্তাহ পরে এটাকে ব্যান করে দেওয়া হয়। চীনা লোকজন এটা নিয়ে অনেক হিংসা করত, কারণ এই ছবি তাদের থেকে অনেক বেশি টাকা আয় করছিল। কিন্তু এরা এই ছবির সেকেন্ড ভার্সন বন্ধ করে থার্ড ভার্সন চালু রেখেছিল। আপনারা হয়তো জানেন না, চীনে জেসমিন ফুলেও ব্যান লাগানো রয়েছে। কি অবাক হয়ে গেলেন! জানি না চীনের মানুষের এই ফুলের সুগন্ধে কি সমস্যা। এই দেশে এই ফুল দিয়ে তৈরি যে কোনো জিনিস ব্যান করা হয়েছে। চীনা সরকার 2011 সালে টিউনিশিয়ায় জেসমিন রেভুলেশনের পরে এই ফুল দিয়ে তৈরি সব জিনিস ব্যান করে দেয়, আর তারপর থেকেই চীনে এই ফুল বিক্রি করা হয় না। এমনকি আপনি আপনার ঘরেও এই ফুল রাখতে পারবেন না। আপনি এ সম্পর্কিত কোনো গানও এই দেশে গাইতে পারবেন না। যদি আপনি ভুল করেও গুনগুন করে এই নিয়ে কোনো গান গান, তাহলে আপনাকে জেলেও নিয়ে যাওয়া হতে পারে। চীন তাদের সেনাবাহিনীকে খুব কম স্বাধীনতা দেয়। বাহিরের দুনিয়া থেকে এরা এদের সেনাবাহিনীকে দূরে রাখে। চীনা সেনাবাহিনীদের ইন্টারনেট চালানো নিষিদ্ধ। এরা ফেসবুক চালাতে পারে না, হোয়াটসঅ্যাপও চালাতে পারে না। একটু চিন্তা করুন তাদের কি অবস্থা। এরা গুগলের কোনো প্রকার সেবা নিতে পারে না, এরা গুগল দিয়ে কিছুই করতে পারে না। এমনকি এদের সৈনিকরা সাইবার ক্যাফে গিয়েও ইন্টারনেট চালাতে পারবে না, কারণ চালাক চীন কখনোই চায় না তাদের সেনা প্রাইভেসি বাহিরে লিক হোক, আর তাই তারা তাদের সৈনিকদের ইন্টারনেট চালানোর উপর ব্যান জারি করে দিয়েছে। পশ্চিমা বিশ্বে গ্রামীণ জিনিসটি একেবারেই সাধারণ একটি বিষয়। আমাদের দেশে তো প্রায় ওপেন সিক্রেট গ্যাম্বলিং দেখা যায়, সেখানে চীনে এটা অপরাধজনক কাজ, কারণ এখানে জুয়া খেলা একেবারেই ব্যান করা হয়েছে। যদি আপনি জুয়া খেলতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনাকে একেবারে জেলে পাঠিয়ে দেওয়া হবে। চীনে 1949 সাল থেকে জুয়া খেলা নিষিদ্ধ, বর্তমানেও এটা জারি রয়েছে। চীনে আপনি ক্যাসিনো খুলতে পারবেন না। শুধুমাত্র আপনি যদি জুয়া খেলতে চান, তাহলে এখানকার সরকার দ্বারা নিয়ন্ত্রিত লটারি ধরতে পারবেন। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড গল্পটি লেভিস ক্যারল লিখেছেন, যেখানে জীবজন্তু একে অপরের সাথে কথা বলে। এই গল্পটি বই ও সিনেমায় দেখা গিয়েছে, এটা নিয়ে সিরিয়ালও তৈরি করা হয়েছে। বিশ্বের সব দেশ সেটা খুব সহজেই গ্রহণ করতে পারে যে জীবজন্তু বাচ্চাদের সাথে কথা বলতে পারে, কিন্তু চীন এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। তারা মনে করেন এটা একেবারেই ফালতু, জীবজন্তু কীভাবে কথা বলতে পারে, তাই তারা এই ছবিটিও ব্যান করে দিয়েছে। আপনাদের বলে দিই, চীনে এটা 1931 সাল থেকেই বন্ধ রয়েছে। চীনা সরকার এটা কখনোই মেনে নিতে পারে না যে জীবজন্তু মানুষের মতো কথা বলতে পারে। তাদের মতে এমনটা করলে নাকি জীবজন্তুকে মানুষের সমান ভাবা হয়। তবে একটা হাস্যকর বিষয় আছে, তাদের অনেক মুভিতেই জীবজন্তু রূপিকথিত দেবতাদের অভিনয় করতে দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো